मैंने तो हाइब्रिड मॉडल को पहले रिजेक्ट कर दिया था बिकॉज आई डोंट अग्री विद, क्योंकि एशियन क्रिकेट काउंसिल के बोर्ड ने अगर फैसला किया था कि पाकिस्तान के अंदर होना चाहिए तो हमें होस्ट करना चाहिए। এশিয়া কাপ নিয়ে রাতারাতি মতবদল পরবর্তী পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান জাকা আশরাফের। এশিয়া কাপে হাইব্রিড মডেল নিয়ে পিসিবির পরবর্তী প্রধান জাকা আশরাফের মতামত বদলে গেল একদিনের মধ্যেই। আশরাফ জানিয়েছেন যে এশিয়া কাপে হাইব্রিড মডেলে তার পূর্ণ সম্মতি রয়েছে। পিসিবির চেয়ারম্যান হিসেবে শীঘ্রই নিযুক্ত হবেন জাকা আশরাফ। তার আগে বুধবার ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে তিনি এশিয়া কাপের হাইব্রিড মডেলকে প্রত্যাখ্যান করছেন। আর তার এই মন্তব্যের পরেই সৃষ্টি হয় নতুন বিতর্কের। তবে এরপর ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে, তাই আমাদের এটি মেনেই চলতে হবে। এর আগে আশরাফ জানিয়েছিলেন যে হাইব্রিড মডেলে পাকিস্তানে কোনো লাভ হবে না, তাই তিনি সর্বদা এই মডেলকে প্রত্যাখ্যান করবেন। তিনি মনে করেন পাকিস্তানে আরও ভালোভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত ছিল, যাতে সম্পূর্ণ টুর্নামেন্টটি পাকিস্তানে খেলা হয়। পাকিস্তানে মাত্র চারটি ম্যাচ হবে, যেখানে বেশিরভাগ ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। এর ফলে পাকিস্তানে খুব বেশি লাভ হবে না। হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান এশিয়া কাপের চারটি ম্যাচের আয়োজন করবে এবং বাকি নটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতীয় দল তাদের সবকটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতেই। 2023 এশিয়া কাপ শুরু হবে 31 আগস্ট থেকে। পাকিস্তানে যে চারটি ম্যাচ হবে সেগুলি লাহোরের গাদাফি স্টেডিয়ামে খেলা হবে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।